দেখুন দাবি কারুর অজানা নয়। গত দেড় দু বছর ধরে নতুন কোন চাকরির নোটিফিকেশন নেই। ইতোপূর্বে যে সমস্ত পরীক্ষা হয়েছে হয়তো তার ইন্টারভিউ হয়নি অথবা মেইন হয়নি, ইন্টারভিউ হয়ে গেলে তার রেজাল্ট বেরোয়নি, আর রেজাল্ট বেরোলে তার রিক্রুটমেন্ট হয়নি। এটা কি চলছে? একটা করে পরীক্ষা হবে আর সরকার বসে থাকবে, পিএসসি বসে থাকবে, কে কখন কেস করে তার উপর নির্ভর করে সেই পরীক্ষাটাকে তার রিক্রুটমেন্টকে রোধ করার। একটা জিনিস সবার আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে, মনে করুন এ একটি কাজ 40,000 টাকায় ভালোভাবে করে, কিন্তু সরকার কি করছে, পিএসসি কি করছে, বিসি এবং ডি এর মধ্যে ওই কাজটা 10,000 10,000 10,000 ভাগ করে দিচ্ছে। এইভাবে সিভিক, এইভাবে সবকটা পরীক্ষা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি আমাদের এই রকম দিন আসতে চলেছে যেখানে হয়তো আমরা সিভিক বিডিও, সিভিক আরও, সিভিক ডব্লিউবিসিএস অফিসার দেখব, সেইটা যাতে না হয় তার বিরুদ্ধেই আজকে আমাদের এই আন্দোলন। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন আমাদের দাবি না মানা পর্যন্ত চলছে, চলবে। আমি একটু কথা বলবো, যেভাবে নিয়োগ আটকে আছে, এত বেকার শিক্ষক, শিক্ষক যুবক যুবতী তারা আজ রাস্তায়, শিক্ষিত যুবক যুবতী, কি বলবেন এই বিষয়ে? আমাদের আমাদের এক একটা পরীক্ষা হয়ে যাবার পর প্রায় 2-3 বছর ওয়েট করতে হয় সেই পরীক্ষার রেজাল্ট বেরোতে গেলে, এতটা ডিলে হয়। আইসিডিএস এর পরীক্ষা, সেই পরীক্ষা 1 বছর আগে হয়ে গেছে, না 1 বছর ধরে পিএসসি অফিসে খাতা পড়ে আছে, সেই খাতাগুলো পর্যন্ত দেখা হয়নি। মেয়েরা, মেয়েদের ভবিষ্যৎ নিয়ে পুরো ছিনিমিনি খেলা হচ্ছে। এছাড়া প্রত্যেকটা পরীক্ষাতে কম করে 3-4 বছর পর্যন্ত সময় লাগছে শুধুমাত্র নিয়োগের নিয়োগটুকু করতে। এরা ওয়েট করে থাকে যে কখন কোন প্রশাসনের ভূমিকাকে কি বলবেন, প্রশাসনের ভূমিকাকে কি বলবেন, প্রশাসনিক ভূমিকা, প্রশাসন একেবারে ব্যর্থ, প্রশাসন ব্যর্থ আমাদেরকে চাকরি দিতে। শিক্ষান্তে, শিক্ষান্তে আমাদের চাকরি পাওয়া অধিকার, যুব সমাজের অধিকার, আমাদের সেই অধিকার থেকে ছিনিয়ে নিয়েছে। আমাদের সেই অধিকার নেই আজকে। আজকে এই এতগুলো ছেলে মেয়ে, তাদের তো পড়তে বসার কথা, তারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে কারণ তাদের হাতে চাকরি নেই। একটা মিনিমাম রিক্রুটমেন্ট এরা বার করতে পারে না, আর কি করতে পারে? এর থেকে ব্যর্থ আর কোনো পিএসসি নেই, আর কোনো রাজ্যে কি দুর্নীতি চলছে বলে মনে করছেন? দুর্নীতি চলছে না, আমরা দুর্নীতি নিয়ে কথা বলছি না, কিন্তু আমরা যেটা মেন ফোকাস রাখছি সেটা হচ্ছে অসম্ভব ডিলে। এই ডিলে আমরা কি করে আর কতদিন অপেক্ষা করব? সাধারণ ছেলে মেয়ে যারা রয়েছেন, মূলত যারা পরীক্ষার্থী, তারা আজকের এই আন্দোলনে এনেছেন এবং সমস্ত নিয়োগ পদ্ধতি বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে 1 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে রীতিমতো সেই দাবিতে সরব হয়েছেন তারা। এবং টালিগঞ্জে পিএসসি ভবনের সামনে কিন্তু তারা এই তাদের যে অবস্থান সেই অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। সমস্যা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির প্রার্থীরা। পরে খবরে নজর থাকবে।